করোনা বর্তমান একটি বৈশ্বিক বিপর্যয়। এই বিপর্যয়ে সারা পৃথিবী ভুগতেছে, বিশেষ করে শিক্ষার্থী যারা কোমল, অল্প বয়স্ক, তাদের উপর সরকার অত্যন্ত সচেতন তারা যেন সুস্থ থাকে। সেই প্রেক্ষিতে বর্তমানে ক্লাসরুমে ছাত্রছাত্রীকে সমাবেত করা সম্ভব হচ্ছে না, তাই অনলাইনে তোমাদের সুবিধার্থে ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা এই পাঠদান অবলোকন করে উপকৃত হও। আমি মোহাম্মদ শফিউর রহমান, ইংলিশ শিক্ষক, খটখটি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সামনে আমি ট্রান্সফরমেশন সেন্টেন্স সম্পর্কে কিছু আলোচনা করব। এর মধ্যে সেন্টেন্স, ইতিপূর্বে তোমরা জেনেছ সেন্টেন্স অর্থ অনুযায়ী পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুযায়ী তিন প্রকার। কি কি সেটা আলোচনা করছি। নাম্বার ওয়ান, সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এটা গঠন অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এ ডবল স্ট্রাকচার অনুযায়ী তিন প্রকার। এই সেন্টেন্সগুলো পরিবর্তন হবে, এইগুলো ট্রান্সফরমেশন সেন্টেন্সের আওতাভুক্ত। অর্থাৎ সেন্টেন্স পরিবর্তিত হবে কিন্তু মিনিংয়ে কোনো চেঞ্জ হবে না, সেম ইন মিনিং বাট ডিফারেন্স ইন প্যাটার্ন। মিনিংয়ে অপরিবর্তিত থাকবে কিন্তু গঠনগত দিক, আকৃতিগত দিক, কাঠামোগত দিক ঠিক থাকবে। এখন প্রথমে জেনে নেওয়া উচিত আমাদের সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স সরল সেন্টেন্স, সহজ সেন্টেন্স, যে সেন্টেন্স অন্য সেন্টেন্সের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি অর্থ প্রকাশ করে। দিস ইজ ডিপেন্ডেন্ট সেন্টেন্স, হুইচ সেন্টেন্স উইথাউট ডিপেন্ডিং অন আদার সেন্টেন্স ক্যান এক্সপ্রেস ইটস মিনিং, ইটস কল সিম্পল সেন্টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, সাইড এক্সাম্পল দিচ্ছি। আই হ্যাভ আ পেন, দিস ইজ সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, পরবর্তীতে এক্সটেনশন থাকতে পারে কিন্তু সরাসরি অর্থ প্রকাশ করতেছে, কোনো সেন্টেন্সের উপর নির্ভরশীল না হয়। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্স অন্য সেন্টেন্সের উপর নির্ভর করে, অর্থ প্রকাশ করে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। দিস সেন্টেন্স ক্যানট এক্সপ্রেস ইটস মিনিং উইথাউট ডিপেন্ডিং অন আদার সেন্টেন্স ইজ কল কমপ্লেক্স সেন্টেন্স। স্যার, অ্যাজ হি ইজ পোর, হি ইজ অনেস্ট। অ্যাজ হি ইজ পোর, অনেস্ট। যদিও সে গরিব, সে সৎ। অর্থাৎ অ্যাজ দ্য কানেক্টিং ওয়ার্ড হিসাবে কাজ করবে। দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, ডিপেন্ডেন্ট সেন্টেন্স, নট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। হিয়ার কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য। যখন দুটি সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন and, but, or, not only but also, also, otherwise, and so, ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে বার্তা কোঅর্ডিনেটিং কনজাংশন দুটি সিম্পল সেন্টেন্সকে যোগসূত্র ঘটালো, একটি সেন্টেন্সে পরিবর্তন করল, কম্বাইন করল, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তিনটা সেন্টেন্সের আমাদের স্ট্রাকচার তিন রকম বুঝলাম। আজকে আমি
সিম্পল সেন্টেন্সের রূপরেখা আলোচনা করব। সিম্পল সেন্টেন্স সিম্পল ইতিপূর্বে বলেছি যে সেন্টেন্স অন্য সেন্টেন্সের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি অর্থ প্রকাশ করে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, দিস ইজ সিম্পল সেন্টেন্স। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দিস ইজ সিম্পল সেন্টেন্স। সরাসরি অর্থ প্রকাশ করতেছে কোন সেন্টেন্সের উপর নির্ভরশীল না হয়ে। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। কিন্তু যখন সরাসরি এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট প্রতিটা আছে, কিন্তু এই সেন্টেন্স প্রকাশ করতে গেলে কিছু কানেক্টর থাকবে, কিছু কানেক্টিং ওয়ার্ডের হেল্প নিতে হবে। সেই কানেক্ট সিম্পল সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে কিছু কানেক্টিং ওয়ার্ড আমি ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে তুলে ধরছি। উইং টু ইন্ডিকেটার, উইং টু ইনস্পাইট অফ ডিসপাইট, এই ছোট হাত হয়ে গেল, ডিসপাইট বিকজ অফ, বিকজ অফ টু টু ইন অর্ডার টু, হ্যাভিং হ্যাভিং বিং ডিউরিং অ্যাট দ্য টাইম অফ আরো অনেক ইয়ে আছে, এইগুলো কানেক্টর হিসাবে ইউজ হবে, এইগুলো কানেক্টর হিসাবে ইউজ হবে। যেমন উইং টু, একটা উদাহরণ সেট করতেছি, উইং টু, উইং টু ইলনেস, হি কুডন্ট COULD, হি কুডন্ট অ্যাটেন্ড স্কুল, অ্যাটেন্ড স্কুল। এখানে হেল্পিং ওয়ার্ড হচ্ছে উইং টু, উইং টু ইলনেস হি কুড নট অ্যাটেন্ড স্কুল, অসুস্থতা থাকায় সেই স্কুলে উপস্থিত হতে পারেনি, অসুস্থতা বশত সেই স্কুলে উপস্থিত হতে পারেনি। ইন স্পাইট অফ বিং, এই সেন্টেন্সকে আবার প্রকাশ করা যায়, ইন স্পাইট অফ বিং ইল হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং।
এই অনুযায়ী ইন স্পাইট অফ দিস ইজ কানেক্টিং ওয়ার্ড ডিসপাইট এক্ষেত্রে ডিসপাইট বিং ডিসস্যাটিসফাইড হি রিজেক্টেড হিম ফ্রম দ্য পোস্ট এভাবেও লেখা যায় বিকজ অফ বিং ওয়েলদি হি ইজ আনহ্যাপি বিকজ অফ বিং ইল হি ইজ আনহ্যাপি এভাবে প্রতিটা ইয়ার থেকে প্রকাশ করা যায় ওহো কানেক্টর গুলো সব উড়ে দিলাম হি ইজ টু উইক টু ওয়ার্ক সে কাজ করতে অত্যন্ত দুর্বল কানেক্টিং ওয়ার্ড টু উই গো টু স্কুল টু উই গো টু স্কুল ইন অর্ডার টু লার্ন LEARN আমরা শিক্ষার জন্য স্কুলে যাই সুতরাং এই কানেক্টিং ওয়ার্ডগুলো দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সের রূপরেখা প্রকাশ করতে পারি অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং হি ক্যাম অ্যাট দ্য টাইম অফ কানেক্টিং ওয়ার্ড ডিউরিং উইন্টার ইট ডিউস শীতকালে শিশির পরে তাহলে ডিউরিং দিস ইজ কানেক্টিং ওয়ার্ড হ্যাভিং হ্যাভিং হার্ড দ্য নিউজ ACARD হার্ড দ্য নিউজ শি বার্স্ট ইনটু টিয়ার্স হ্যাভিং হার্ড দ্য নিউজ পারফেক্ট পার্টিসিপেল দিয়ে প্রকাশ করা যায় শি বার্স্ট ইনটু টিয়ার্স প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে প্রকাশ করা যায় আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল পারফেক্ট পার্টিসিপেল দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপেল এখন প্রেজেন্ট পার্টিসিপেল জানতে হবে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে এইভাবে সিম্পল সেন্টেন্স প্রকাশ করা যায় যেমন হি স্বামী রিডিং সে আমাকে পড়তে দেখলো দিস ইজ রিডিং প্রকাশ করা যায় এখন সিম্পল সেন্টেন্স আলোচনা করলাম যে যে সেন্টেন্স সরাসরি অর্থ প্রকাশ করে তাকে সিম্পল সেন্টেন্স বলে আর সিম্পল সেন্টেন্সকে গঠন ক্ষেত্রে এই কানেক্টরগুলো হেল্প করে যেমন উইং টু ইনস্পাইট অফ ডিসপাইট বিকজ অফ হ্যাভিং টু থ্রু ইন অর্ডার টু অ্যাট দ্য টাইম অফ ডিউরিং বিকজ অফ ইত্যাদি ওয়ার্ডগুলো সিম্পল সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে এটা সিম্পল সেন্টেন্সের রূপরেখা এখন প্রিয় শিক্ষার্থী আমি আর একটি সেন্টেন্স আলোচনা করব সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তরিত করা যায় সিম্পল ইনটু কমপ্লেক্স C
সিম্পল ইনটু কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে রূপান্তরিত করা যায়। In spite of poverty, he is honest, complex, turn into complex. এখানে আছে in spite of poverty, he is honest. একটি সেন্টেন্স সরাসরি এইটাকে এখন কমপ্লেক্স করতে গেলে কিছু কানেক্টর এখানেও দরকার। আগে প্রথমটা করে দেখাই, অ্যাজ হি ইজ পোর হি ইজ অনেস্ট, দুটি সেন্টেন্সে রূপান্তরিত হলো অ্যাজ হি ইজ পোর হি ইজ অনেস্ট, কিন্তু সেন্টেন্সটার সংযোজনে কানেক্টর আসলো অ্যাজ কমপ্লেক্স সেন্টেন্সের রূপরেখা। এখন সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে গেলে এ সেন্টেন্সেও কিছু কানেক্টর আছে, সেইগুলো আমি দেখাই দিচ্ছি। অ্যাজ ইফ দো অলদো so that who is what when how এই ধরনের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। আরও অনেক আছে, যেমন সেন্টেন্স দিয়ে আমি দেখাচ্ছি যে সিম্পলকে কীভাবে কম্পোনেন্টস ব্যবহার হয়েছে। বাই রিডিং বুকস উই লার্ন many things, simple sentence by plus zero এখন complex করতে গেলে এইখানে কি হবে, বই পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি। এখন এটাকে complex করব, এর মধ্যে আমাকে উপযোগী ওয়ার্ড বেছে নিতে হবে সেন্টেন্সের সংযোগ রক্ষা করার জন্য। ইফ উই রিড books we learn many things, এইখানে সংযোগকারী অব্যয় হলো কানেক্টর হলো ইফ, দুটা সেন্টেন্সে বিভক্ত হলো। যদি আমরা বই পড়ি তাহলে জানতে পারি, দিস ইজ কন্ডিশনাল ফ্রেস হয়ে গেল যে এখানে ইফ সংযোজন হবে। অ্যাজ ইফ দো হোল দো সো দ্যাট, যেমন উই ইট টু লিভ উই ইট টু লিভ কমপ্লেক্স করতে গেলে এইখানে দিতে হবে, আমরা বাসার জন্য খাই এখানে দুটো সেন্টেন্সে ভাগ হবে উই ইট সো দ্যাট উই মে অথবা উই ক্যান লিভ আমরা যেহেতু বাঁচি অর্থাৎ বাঁচার তাগিদে আমরা খাই উই আমরা খাই সো দ্যাট যাতে উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি। এই ধরনের সেন্টেন্সগুলো সিম্পল থেকে কমপ্লেক্স রূপান্তরিত করলে কানেক্টর দিয়ে প্রকাশ করতে হবে উপযোগী অনুযায়ী। আরও কয়েকটা উদাহরণ সেট করি তোমাদের সুবিধার্থে।
I know your name. Complex. আমি তোমার নাম জানি। এই সেন্টেন্সটাকে ভাগ করতে গেলে এই পর্যন্ত ঠিক থাকবে। আই নো, এখানে কানেক্টিং ওয়ার্ড দিতে হবে হোয়াট ইওর। আই নো হোয়াট ইওর নেম ইজ। আমি জানি তোমার নাম কি, অর্থাৎ একই কথা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনুযায়ী সেম ইন মিনিং বাট ডিফারেন্স ইন প্যাটার্ন। প্যাটার্ন অনুযায়ী কমপ্লেক্স হয়েছে, কিন্তু মিনিংয়ে প্রোভাইডেড সেন্টেন্সের সমতা রক্ষা করেছে। আই নো হোয়াট ইওর নেম ইজ, আমি জানি তোমার নাম কি। আই নো ইওর লিভিং প্লেস, কমপ্লেক্স করতে হবে। আই নো ইওর লিভিং প্লেস, আমি তোমার বাসস্থান জানি। আমি জানি, আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো। কাজেই সেন্টেন্সের অর্থগত সমতা রয়েছে, শুধু আকৃতিগত ডিফারেন্স হয়েছে, আকৃতিগত। তাহলে প্রিয় শিক্ষার্থী, সিম্পল সেন্টেন্স আমি আলোচনা করলাম। সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স করতে হয়, এটা টোটালি নির্ভর করবে তোমাদের প্র্যাকটিসের উপর। ইট উইল ডিপেন্ড ইওর ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস। ইফ ইউ প্র্যাকটিস এগেন অ্যান্ড এগেন, ইউ উইল বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দিস সেক্টর ফুলি। উইদাউট প্র্যাকটিসিং ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইউ। সো আই হোপ ইউ উইল পে অ্যাটেনশন টু ইয়ার স্টাডিজ মাইনুটলি। আর করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তোমরা সুস্থ থাকবা এবং এই চ্যাপ্টারটি বাসায় অনুশীলন করবা। এরপরে আমি আবার কম্পাউন্ড এবং সেন্টেন্সটি পুনরালোচনা করব তোমাদের সুবিধার্থে, ফর ইয়োর বেটারমেন্ট। Again, I will revive this structure again. Thank you very much for your royal cooperation.